আজকের ব্লগটাকে স্টার্ট করছি, দিনটা প্রায় শেষের দিকে তখন থেকে। সো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এত লেট করে ব্লগ স্টার্ট হওয়ার রিজনটা আপনাদেরকে একটু বলি। সকালে একদমই টাইম ছিল না যে ব্লগ স্টার্ট করব। কালকের ব্লগ যারা দেখেছে তারা তো জানেনই অনেকটা রাত্রি কালকের ব্লগ এন্ড করেছি, আর তার জন্য আজকে সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ওঠার পরে সব কিছু আর কি রেডি করা, তার কিছুক্ষণ আমাদের ঋষি উঠেছিল, ঋষিকে আবার রেডি করে, এই সব কিছু নিয়ে আর কি আর স্টার্ট করা হয়নি ব্লগ, সময় ছিল না হাতে। আর এত গরম, বাড়িতে আসার পর এত ক্লান্ত লাগছিল, শরীর চোখ টোকগুলো পুরো জ্বালা করছিল, মনে হচ্ছিলো একটু না শুলেই নয়। ঋষিও দেখলাম ঘুমাচ্ছে, ব্যাস একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে এই গলার ভয়ের জন্য বুঝতে পারছেন কেমন ভারী ভারী হয়ে আছে। এই কিছুক্ষণ হলো না, 5 থেকে 7 মিনিট হলো বাবা আর কি টেনে তুললো, কারণ বাবা চা খাবে, বিকেলের বা সন্ধ্যের চা সকালের চা এইগুলো দায়িত্ব হচ্ছে আমার। আর বাবা ভীষণ ভালোবাসে আমার হাতে চা খেতে, তো সেই জন্য উঠলাম। তাহলে ব্লগটা তার আগে স্টার্ট করি। আর নিচে চলছে ঋষি আর ঋষি দিদির খেলাধুলা, চলুন আপনাদেরকে এবার দেখাই। Let's go! What? 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 ঋষি দিদি চলে যাওয়ার পর ঋষি যে কি কান্না, ওকে আজকে বাড়িতে যেতে দেবে না, আমাদের বাড়িতেই ওকে থাকতে হবে। ভারতী পিসি মনে গিয়ে বলছে যে ভারতী তুমি বাড়ি চলে যাও, দিদি থাকুক। তারপরে তো মা ওকে নিয়ে বেরোলো ঘুরতে, কান্নাকাটি বন্ধ হলো, আমি গেলাম ঠাকুর সন্ধ্যা দেখাতে। তারপরে ঋষি বাড়ি ফিরলো, দেন ওকে নিয়ে একটু পড়তে বসালাম। এইসব করে আজকে সন্ধ্যাটা কাটলো। সেরকম বিশেষ কিছু কাজ করিনি, কাজ ছিল কিন্তু কিছুই কাজ করতে ভালো লাগছে না, শরীরটা একটু ভালো নেই। হঠাৎ করে ঠান্ডা লেগেছে, এত মানে গরম, গরমে ছুটে ফ্রিজে জল খাচ্ছি, বারবার স্নানও হয়ে যাচ্ছে, নিজে মেটা নিয়ে এখন ঠিক করার পর্ব চলছে। কি ওইটা কি হাতে, আর ওইটা কি তোমার হাতে, ওটা এইটা কি, এই যে এই যে এইটা কি, ও এটা তো ঠিক হচ্ছে গাড়িটা, বাবা কারো যদি গাড়িটা আপনাদের খারাপ হয়ে থাকে ঋষির কাছে নিয়ে আসলে ঋষি ঠিক করে দিতে পারবে তো? বলছি যে লোকেদের গাড়ি ঠিক করতে পারবে, পারবে? তাহলে শুনতে পেলেন আপনারা, যাদের যাদের গাড়ি খারাপ হবে ঋষির কাছে নিয়ে চলে আসবেন ঠিক করে। ও হো, তাই ঠিক করতে বসেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক করতে বসেছে না ভাঙতে বসেছে এখন, সেটাই বোঝা মুশকিল। মামা এমন মারবে না একবারই, করো না, তাই তো ঠিক করলে দিয়ে তুমি গাড়িটা ভালোভাবে চলছে না। চলে দেখি, ও বাবা বন্দুক এমন ঠিক করেছে, বন্দুক তো পুরো গড়গড় করে চলছে। ইস্কুল সাজা মেডিসিন দেখ
অনেক কাজ করলে না, একটু রেস্ট নাও, একটু শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। ও আচ্ছা আচ্ছা, তাহলে করো। আচ্ছা আচ্ছা, কি আছে ভিতরে? এই যা, ভেঙে গেল তো ওগুলো, ভেঙে গেল তো। আমাকে আমি ঠিক করে দিই, তুমি দাও। দেবে লাগিয়ে দিতে হবে, ভেঙে যাচ্ছে বন্দুকটা। কই দেখি, আমাকে দাও। শেষ, ওরা থাকবে, ওরকমই থাকে, ওটা ওরকমই থাকবে। বন্দুকটা নিয়ে চলো, এসো এসো, সবাইকে বাই বাই করে দাও। আচ্ছা বেশ, সবাইকে বাই বাই করে দাও, বলো থাক। বেশ ঠিক আছে, সবাইকে এখানে বাই, বা সবাই নিয়ে যাবে। আচ্ছা বেশ, আমি বলছি সবাইকে বাই বাই করে দাও, বলো আমি ডিনার করে আসি। আচ্ছা চলো, এবার কী করে উঠবে, এবার কী করে উঠবে তুমি? আমাকে স্ক্রু ড্রাইভারটা দাও, আমি ধরি। থাক চলো, কে থাক, তোমার বন্ধু হয় আবার দিয়ে যাবে তোমাকে। হ্যাঁ তোমাকে তো শোবে বলছে, পালা আবার কেন? মামার সঙ্গে ঝগড়া করা হচ্ছে, তুমি তো বলছো ওর ঘরে পালিয়ে যেতে, তুমি তো বলছো পালা। মামা শোবে না আমাদের সঙ্গে? কোথায় শোবে? এই ঘরেই শোবে, আমার ভাই হয়ও। কি দেখছো, মশা দেখছো? মশা না, শুয়ে পড়ো। ঝগড়া হলো এতক্ষণ ধরে, ডিনার করে এসে ভাই একটু এই করে এসে শুয়ে যাবে, যুদ্ধ চললো, ঝেলে আটকিয়ে গেছে। জেল থেকে সবাইকে বাই বাই বলে দাও আজকে, গুড নাইট, প্লাইং কিস দিয়ে দাও জেলের ভিতর থেকে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে করছি, দেখো কালকে নিউ ব্লগের সঙ্গে। বাই, ঠিক আছে।